কেমন আছো সবাই? আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে মেকআপ লাইফ সেগমেন্টের আরেকটি ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজ আমরা দেখে নিই আমাদের সাথে কে আছে এবং তার মুখে শুনে নেব তার মেকআপ ইন্ডাস্ট্রিতে সাকসেস স্টোরির কিছু গল্প। হাই ফ্রেন্ডস, দিস ইজ আমান দে ফ্রম আমান'স মেকওভার। মেকআপ ইন্ডাস্ট্রিতে বিগিনিংটা এক অদ্ভুত স্টোরি। এমনি মেকআপ ভালো লাগতো, নিজে করতে না অন্যকে করতে ভালো লাগতো, দেখতাম অনেক কিছু ভালো লাগতো। ছোটোবেলায় আর্ট নিয়েও দেখেছি অনেক, করেওছি নিজে। আর তারপর আস্তে আস্তে যখন মেকআপ ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত সিচুয়েশানে এসেছিলাম, যখন আমার মিসেস নিজেও মেকআপ আর্টিস্ট, ও একের পর এক ব্রাইড করে যাচ্ছে, ওর শারীরিক কষ্ট হচ্ছে বাট কিছু বলতে পারছে না। সেদিন থেকে হট করে আমার মনে হলো যে ওয়াই নট মি, আমি কেন আসব না। তারপর থেকে নিজেকে তৈরি করতে শুরু করলাম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে আপগ্রো করলাম, বিভিন্ন টেকনিক্স জানলাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকমের টেকনিক জানলাম। আস্তে আস্তে চলে আসলাম এই ইন্ডাস্ট্রিতে, আজ বহু বছর হয়ে গেল চলছি, এরমভাবেই চলছি। আমি অ্যাকচুয়ালি মেকআপ ইন্ডাস্ট্রি বলতে যেটা বুঝি, শুধু মেকআপটা ইন্ডাস্ট্রি না, মেকআপের মধ্যে সব কিছুই আছে। মেকআপের মধ্যে মেকওভারটা পুরোটাই আছে, ড্রেস, জুয়েলারি, তার বিভিন্ন রকমের কম্বিনেশান, কোনটার সাথে কোনটা ম্যাচ করছে, কোনটা কীরমভাবে যায়, কোন লুকের সাথে কীরমভাবে কোন লুক যায়, সবটাই কিন্তু মেকওভার। সো আমি এই এই জায়গা থেকে আরম্ভ করে আজকে এই অবস্থায় এসেছি, এত দূর এসেছি। আমি সবসময় মানে আমি চিন্তা করব বা আমি ভাবব যেন আমি আরও বড় হতে পারি, আমার সাথে সাথে যারা থাকবে তাদেরকে নিয়েও যেন আমি আরও বড় হতে পারি। প্রথম জীবনে যখন শুরু করি কাজ, তখন কিছু কিছু হার্ডলস ছিল, একেবারে ছিল না তা বলবো না, কেননা আরও অনেক কিছু শেখার ছিল। প্রথম দিকে কিছু কিছু ব্রাইডের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, বাট সেটা ওভারকাম করে নিয়েছিলাম। মনে পড়ে একজন ব্রাইড যে টোটালটাই অ্যালোপেশিয়া ছিল, তো তারপর তাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল আমার কাজ করতে, বাট সেটা ওভারকাম করে নিয়েছিলাম। এই একটাই মনে পড়ে, আদারওয়াইজ এইগুলো ছিল নমিনাল, সবই থাকে, হার্ডের সবকটা কাজেই থাকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সেইগুলো এক্সপিরিয়েন্স যত হয়, যত এক্সপিরিয়েন্স বাড়ে তত অভিজ্ঞতা বাড়বে, তার কাজের সেই জায়গাগুলোকে আলাদা আলাদা করে বের করে নেওয়া যায়। তো সেরকম কিছু হার্ডলস আসেনি। হ্যাঁ, হার্ডলস যখন বিজনেস শুরু হয় সেক্ষেত্রে হার্ডলস তৈরি হয়, কিছু কিছু সময় স্টুডেন্টদের উপর কিছু হার্ডলস আসে, প্লাস কিছু সময় কিছু কাজের ক্ষেত্রে হার্ডলস আসে, বাট সেরকম কোনো হার্ডলস আমার কাছে আসেনি এখনও। এই ইন্ডাস্ট্রিতে যে আপনি কাজ করছেন, ফ্যামিলি কিভাবে আপনাকে সাপোর্ট করেছে? ফ্যামিলি পুরোটাই সাপোর্ট করেছে, এটা একেবারে অনস্বীকার্য যে ফ্যামিলিতে কোনো প্রবলেম কখনো হয়নি। যেহেতু আমরা দুজনে একই ইন্ডাস্ট্রিতে একই রকমভাবে কাজ করি, কোনো রকমই প্রবলেম হয়নি কোনো কাজের ক্ষেত্রে। কাজের সময় সবসময় আমি সাপোর্ট করেছি, আমাকে সাপোর্ট পেয়েছি, আমি ওকে সাপোর্ট করেছি, প্লাস টাইমিং বলুন, আমাদের তো সেরকম, আমরা উই আর নট লাইক পার্টি পিপল, কাজে আসি, কাজ করি, বাড়ি যাই, বাড়িতে গিয়ে যত কাজ সেইখানেই আমাদের আলোচনা। সো সেক্ষেত্রে আমার ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ, আর অবভিয়াসলি আমিও ফ্যামিলির জন্য খুবই সাপোর্টিভ। এই ইন্ডাস্ট্রিতে যে আপনি এখন কাজ করছেন, কাউকে কি আপনার কম্পিটিটর বলে মনে হয়? আমার কাছে কম্পিটিটর সবাই, যদি কম্পিটিশন না থাকে তাহলে কাজের উন্নতি হয় না। কম্পিটিশন যখন থাকবে তখন অটোমেটিক্যালি তার কাজের উপর ফোকাস বাড়বে,
তার কাজের উপর কাজের উন্নতি হবে। সো যেহেতু এই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সবথেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সুতরাং আমি সবসময় চাইব প্রত্যেক মুহূর্তে যেন কম্পিটিশান থাকে, ইভেন অন্য কারোর সাথে না থাকলেও আমার নিজের সাথে যেন থাকে। আগামী দিনে এই ইন্ডাস্ট্রিতে আপনি আর কী কী কন্ট্রিবিউট করতে চান, মানে আপনাকে কীভাবে মানুষ চিনবে আগামী দিনে, কী কন্ট্রিবিউশন থাকবে আপনার? আগামী দিনে আমার তরফ থেকে কন্ট্রিবিউশন এইটাই, যারা আমাকে ফলো করো, যারা আমাদের জুনিয়র, যারা আমাকে ফলো করো, আমি চাইব সবসময় তোমরা ফলো করো। কপি না করতে পারলেও ভেতর থেকে কিছু ক্রিয়েটিভ জিনিস নাও, যেটা তোমাদের নিজেদের কাজে লাগাও। আর যে যখন তুমি নিজে থেকে কোনো ক্রিয়েটিভিটি তৈরি করবে বা নিজেকে কোনো রকম একটা ভালো জায়গায় নিয়ে যাবে, আমি হয়তো পেছনে থাকবো, তাও আমি ভালো লাগবে আমার যে তোমরাও এগিয়েছো। আর কাজকে ভালোবাসো, সবসময় কাজ করো, কাজের মধ্যে ডুবে থাকো, কাজ অটোমেটিক তোমায় সাপোর্ট করবে। আর আপনার পুরো ক্যারিয়ারে কোনো গুড এক্সপিরিয়েন্স বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেগুলো একটু শেয়ার করুন, বা কোনো অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে যেটা আপনি মনে করেন যে আপনি আপনার ক্যারিয়ারে সবথেকে ভালো কিছু আপনি পেয়েছেন সেটা একটু শেয়ার করুন। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুড এক্সপিরিয়েন্স সবকটা, ব্যাড এক্সপিরিয়েন্স সেরকমভাবে কিছু নেই। ব্যাড এক্সপিরিয়েন্স যদি মনে হয় সেখান থেকেও আমি মনে করেছি এখান থেকেও আমার শেখার কিছু আছে। এক্সপিরিয়েন্স যখন ব্যাড হয় না তখন সেখান থেকে শেখার সবচেয়ে বেশি জিনিস থাকে, আর গুডটা তো গুড থাকেই। বাকি আমি বলবো যে গুড এক্সপিরিয়েন্স নিয়ে ওইটা আমাদের মাথায় রাখা উচিত, তাতে কনফিডেন্স বাড়ে। আর ব্যাড এক্সপিরিয়েন্সগুলো ব্যাক অফ দ্য মাইন্ডে রাখা উচিত, তাতে এক্সপিরিয়েন্স বাড়ে। আর সবসময় চাইব তোমাদের যেন গুড এক্সপিরিয়েন্স হয়, ব্যাড এক্সপিরিয়েন্স কম হয়। ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের দিকে দাও, গুড এক্সপিরিয়েন্স তোমরা নাও। অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের কাজটাই অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা কাজের পরে আমাদের যে সাকসেস রেটটা হয়, রেটিংগুলো হয়, সেইগুলোই আমাদের অ্যাচিভমেন্ট। এছাড়া অ্যাচিভমেন্ট বলে আলাদা কোনো জিনিস হয় না, অ্যাচিভমেন্ট সে নিজের থেকে যতটা স্যাটিসফ্যাকশান আসে সেইটাই তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটা আমার মনে হয় ভাই, অনেকের নাও মনে হতে পারে। আপনি আপনার ফলোয়ার্সদের জন্য এবং আপনার যে স্টুডেন্টস যারা রয়েছে তাদেরকে কিছু মেসেজ দিতে চান? আমার ফলোয়ার্স যারা আছে তাদেরকে আমি সবসময় বলবো আমাকে ফলো করো, শুধু আমাকে না, আমার সাথে আরও অনেককে ফলো করো, আর সেখান থেকে শেখার চেষ্টা করো। যত শিখবে তত তোমার কাজের উন্নতি হবে, তত তুমি নিজে করতে পারবে, তত তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে। আর শুধু সেই নয়, ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো, কাজকে কখনো ভয় পেও না, আর যত পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ পার্সন পারফেক্ট, সো ডু প্র্যাকটিস অলওয়েজ। তাতে দেখবে তোমার নিজের মধ্যে অনেক কনফিডেন্স বাড়বে, কোনো কাজকে তখন ছোটো বলে মনে হবে না, আর ভয় পেতে পারবে না। নিজে থেকে দেখবে সেই ভয়ের থেকে তুমি অনেক এগিয়ে গেছো। ভয় থেকে এগিয়ে গেলে, কনফিডেন্স বাড়লে, কাজ করলে অটোমেটিক্যালি তোমারও নাম হবে, তুমিও অনেক ভালো ভালো কাজ করবে, অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে। সো প্র্যাকটিস ছেড়ো না ভাই। কামিং মেকআপ আর্টিস্ট যারা যারা ধরুন এই প্রফেশনটাকে বেছে নেবে বলে মনে করছে এবং আপনার কাছে শিখতে চায় বা আপনাকে ফলো করে, তাদের জন্য যদি কিছু মেসেজ দিতে চান? আপকামিং যারা মেকআপ আর্টিস্ট তাদেরকে আমি একটা কথা বলবো যে অনেক বড় হও কিন্তু একটা পা মাটিতে রেখো, দু পা তুলে বড় হয়ে না, এটা কিন্তু খুব ক্ষতিকারক। কখনো অন্যকে হিংসা করো না, অন্যের সাথে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করো, এতে দেখবে তোমারও নাম বাড়বে, সঙ্গে সঙ্গে তোমার নিজের প্রতি কাজের প্রতি ভালোবাসা বাড়বে। সো সবসময় মাথায় রাখবে বড় কখনো হওয়া যায় না, বড়োর থেকেও বড় হয়, সুতরাং কখনো টপ হওয়ার চেষ্টা করো না, ট্রাই টু গো আপওয়ার্ড। মেকওভার পুরো জিনিসটা দাঁড়ায় একটা টিম নিয়ে, টিমের মধ্যে অনেকে থাকে মেকআপ আর্টিস্ট, মেন মডেলস, ফটোগ্রাফার, স্টুডিও ডিজাইনার, সবাই, আর সবাই আমরা একই ইন্ডাস্ট্রির লোক। সো এই ইন্ডাস্ট্রিকে যদি আরও ভালো করা যায়, আরও ভালো করতে হয়, তাহলে সবার মধ্যে যেন একটা কম্বিনেশান থাকে। আমি কখনো চাইবো না
যে কেউ কারোর উপরে গিয়ে কথা বলুক বা কেউ কারোকে নিয়ে কথা বলুক, বেটার এটাই হবে। সবাই মিলে কথা বলো, সবাই মিলে কাজ করো, সবাই একটা বন্ড তৈরি করো, তাতে কিন্তু কাজও ভালো হবে, ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে। একটা খুব সুন্দর প্রচেষ্টা দ্য মেকআপ নিউজ, যেটা এর আগে কখনো হয়নি, একটা নতুন ধরনের প্রচেষ্টা, নতুন ধরনের উদ্দীপনা নিয়ে এরা কাজ করছে। একটা ওয়েব মিডিয়া নিউজ, ভীষণ ভালো এদের প্রচেষ্টা, যেটা সব মেকআপ আর্টিস্টদের নিয়ে, মেকআপ ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা নতুন অনুপ্রেরণা। আমি চাই সবাই এই মেকআপ নিউজকে দেখুক আর সবাই সাবস্ক্রাইব করুক, যেন এরা আরও নতুন নতুন অনেক কিছু করতে পারে। আর শুধু সেই নয়, সবাই যেন আমাদের সম্পর্কে আরও অনেক কিছু নতুন জিনিস জানতে পারে, অনেক নতুনভাবে চিনতে পারে আমাদেরকে, যখন আমরা এতদিন ছিলাম কি ক্যামেরার পেছনে, বাট এরা আমাদেরকে কি নিয়ে এসে ক্যামেরার সামনে। আমরা চাই এই নিউজ আরও নতুন কিছু করুক, আমাদেরকে নিয়ে আরও নতুন কিছু করুক, পুরো ইন্ডাস্ট্রিটাকে অনেক বড়ভাবে সবার সামনে ভিউ করা। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি? আজ পর্যন্ত যিনি আপনাদের ইন্সপিরেশন ছিল, আজ তার মুখেই তোমরা শুনে নিলে তার সাকসেস স্টোরির কথা। তো বন্ধুরা, আগামী দিনে যারা ব্যাচ লঞ্চ করতে চলেছো বা ওয়ার্কশপ অর্গানাইজ করতে চলেছো, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা পৌঁছে যাব আপনাদের কাছে। খুব শিগগিরই আমরা লঞ্চ করতে চলেছি আমাদের নেক্সট সেগমেন্ট মেকআপ এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরব তোমাদের নিউ ব্যাচের কথা এবং তোমাদের অর্গানাইজ করা ওয়ার্কশপের কথা। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আমাদের যোগাযোগ করতে ভুলবেন না, এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিনে আরও মেকআপ আর্টিস্টদের সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।